চিন্তা করবেন না, সব ঠিক আছে ঠিক আছে। আরে চিন্তা করবেন না, বলছি না চিন্তা না করতে। শোন না বলছিলাম যে ওই এক মাসের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। বুঝতেই পারছেন, আরে ডেটটা একটু আমাকে আগে থেকে জানিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না। এই শুনুন, বলছিলাম যে ওই চিতার কাঠ, তবে ডোম যদি প্রয়োজন হয় না আমাকে জানাবেন। হ্যাঁ একদম, আমি ওগুলো সরবরাহ করে থাকি। রেটটা একটু স্পেশাল আছে, বুঝতেই পারছেন, চিতার কাঠের হেভি ডিমান্ড আজকাল, বুঝতে পারছেন, ওই জন্য রেটটা একটু স্পেশাল আছে। হ্যাঁ শ্রাদ্ধ করি তো, চিতার কাঠ সরবরাহ করবো, শ্রাদ্ধ করবো না, শ্রাদ্ধ করি তো, তারপরে মস্ত মুখের মাছ সরবরাহ করে থাকি। কে মরেছে এখানে, কে মরেছে? পারলৌকিক কাজ আছে, বুঝতে শুনেছি আমি দাদুর মুখে সব শুনেছি। আরে বাবা, না না না, এ পরলোক সে পরলোক নয়, এ পরলোক হচ্ছে মৃত্যুর পরলোক। সেখানে যে কাজ হয় তাকে বলা হয় পারলৌকিক কাজ। সেটা বাংলায় বলো না যে একটা লোক টেসে গেছে। আরে না না না, ও ভাষা বলা যাবে না। ওই পারলৌকিক কাজের জন্য বুঝতে পারছেন অগ্রদানী ব্রাহ্মণের প্রয়োজন হয়। তো ওই অগ্রদানী ব্রাহ্মণ খাবার আপনি এনেছেন, আমার বৌমার জন্য রান্না করেছে। কি রান্না করেছি? রুই, পুঁই আর মসুর। বিবি হতো আইসি। স্বয়ং নিজে হাতে রান্না করে এনেছে, এখন এই রান্না আমরা সবাই মিলে ভাগ করে খাবো। আগে মহাশয়, দুপুরে যে ক্যান্টিনে, ও ক্যান্টিনে আজকে নো মিল। কিন্তু মহাশয় কজন খাবে? কজন খাবে? এই আমার গিন্নি যা পাঠিয়েছে, ওই পুঁইশাক টুইশাক দিয়ে ও চটকে চচ্চড়ি দিয়ে কচ্চড়ি করে সবাই মিলে খেয়ে নেবো। কিন্তু মহাশয় আমি তো রাইস খাই না, আমি কন্টিনেন্টাল। না 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 না, এটা আপনার মতো বললাম। শুনুন, বাঙালি খাওয়ারই খেতে হবে। আমরা যেখানে জন্মেছি, যেখানে বড় হয়ে উঠেছি, সেখানকার খাওয়ার সবচেয়ে সুস্বাদু এবং পুষ্টিকর। খাবারটা এবার খুলি। কি ভালো রেখেছে, অপূর্ব অপূর্ব অপূর্ব।
Now just tell me what is happening over here. কি হচ্ছে এখানে? এই অফিসে কি হচ্ছে? এসব এসব ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো হচ্ছে? বাঙালি আনা শেখাচ্ছি, রেখেছো বাঙালি করে মানুষ করনি, এখনো বাঙালি হতে পারিনি, মানুষ তো পরে হবো। ও আই সি, তাই বলে তুমি ধুতি পাঞ্জাবি পরাবে নাকি? পড়তে হবে, নিজেদের কালচারকে শ্রদ্ধা করতে হবে। পুরোটাই পুরোটাই তো আমরা পাশ্চাত্যের দিকে চলে গেছি, আমাদেরকেই তো করতে হবে, আমাদেরকেই তো ভাবতে হবে, নিজেদের সংস্কৃতি, নিজেদের আচার অনুষ্ঠান, বারো মাসে তেরো পার্বণ এগুলো করতে হবে, জানতে হবে। তাহলে অফিসে অফিসে কখনো এসব হয় নাকি? হতে হবে, ধুতি পাঞ্জাবি পরে ইংরেজি বলা যায় না। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন বলুন, ধুতি পাঞ্জাবি পরে আধুনিক হওয়া যায় না? তাহলে আমাদের যারা ছিলেন অতীতে তারা কি ছিলেন? তারা তো নিজের সংস্কৃতি, নিজের পোশাক আশাক সমস্ত কিছুকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। আজ আমরা সমস্ত কিছুকে হারিয়ে ফেলেছি, পুরোপুরি পাশ্চাত্যমুখী হয়ে গেছি। আপনি কি মনে করেন সেটা ভালো? তোমার জ্ঞান আমি শুনতে চাই না। এই অফিসটা আমার দাদুর, আমার দাদু যেটা বলবে সেটাই হবে। আমিও তাই বলছি। আমিও স্বয়ং ধুতি পাঞ্জাবি পরে এসেছি। দাদু? হ্যাঁ, গোবিন্দ ঠিকই করেছে। গোবিন্দ যেভাবে অফিস চালাবে সেভাবেই চলবে, তুমি এর মধ্যে নাক গলিও না, এটা ওর কাজ। এই দায়িত্ব ওকে দেওয়া হয়েছে আর তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংসারের। দাদু, আমি সংসারে থাকার জন্য মানুষ হইনি, তুমি যে আমাকে মানুষ করেছো। মানুষ তো করতে পারেননি। কি কি বললে তুমি? দাদু আমাকে মানুষ করতে পারেনি? না স্যার, স্যার নয় মহাশয়। হ্যাঁ মানে বড় মহাশয়, আমি বলছি যে এইভাবে তো হবে না। চিঠির বয়ানগুলো আমার মনে হয়, আমারও মনে হয় উনি ইংরেজিতে খুব একটা অভ্যস্ত নন। ওই অফিসিয়াল ড্রাফট করতে পারবেন না বলে একটা ছলের আশ্রয় নিয়ে আমাদের বিব্রত করছেন। তাই নাকি? গোবিন্দ, তুই নাকি ইংরেজি জানিস না? অফিস চালাতে পারবি না? কে রে? কে বলেছে দাদু আমি ইংরেজি জানি না? আপনার মনে নেই আমি বলেছিলাম প্রখ্যাত এক ইংরেজি সাহেব জর্জ বার্নার, তার কাছেই তো ইংরেজি শিখেছিলাম। তাই নাকি? শুনি শুনি একটু তোমার ইংরেজিটা। Look, profit is not the main motive regarding the business that we are doing. There is always be a phase of profit and loss in the company. The main thing that is needed is proper behavior, honesty, integrity and loyalty towards the company. আশা করি আমি যা বলতে চেয়েছি সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভাষা দিয়ে কাউকে বিচার করবেন না। তাহলে বাংলা ভাষা নিয়ে যারা গবেষণা করেছেন তারা তো অশিক্ষিত, তাই না? তাই ভাষা দিয়ে কাউকে কখনো বিচার করবেন না, নিজের ভাষাকে একটু শ্রদ্ধা করুন, সম্মান করুন। আর বাকি রইল বিজনেস পলিসি, সেটা ঠিক কি হবে কি হবে না সেটা নিয়ে আমি পরে কথা বলে নেব। বিদেশ থেকে লোকজন আসছে, তাদের সাথে আমি বসবো।
কোম্পানির খোল নড়ছে আমি পাল্টে দিচ্ছি। শুধু দাদু আপনার আশীর্বাদ চাই। ভজ গোবিন্দ।